ওয়েলকাম স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শালক সংশ্লেষের অন্ধকার দশা, কারণ আমি তোমাদের সাথে শালক সংশ্লেষের আলোক দশাটা এর আগে আলোচনা করেছিলাম। অন্ধকার দশায় কি ঘটে সেটা আমরা পরে জানব, আগে একটু ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষটা দেখে নিই। এই শালক সংশ্লেষটা আমি আগেও বলেছি দুটো দশায় বিভক্ত, আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশা কেন? কারণ এটা সূর্যের আলোটা ডাইরেক্টলি লাগে এই পদ্ধতিতে। আর অন্ধকার দশা মানে রাতে হয় তা না, এখানে সূর্যের আলোটা ডিরেক্টলি দরকার পড়ে না, তাই এটাকে অন্ধকার দশা বলা হয়েছে। আলোক দশা প্রক্রিয়াটা ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সম্পন্ন হয়। এটা একটা ক্লোরোপ্লাস্টের, পুরোটাই ক্লোরোপ্লাস্টের ছবি, গ্রানাতে আলোক দশা হয়, আর ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অন্ধকার দশাটা সম্পন্ন হয়। আলোক দশাটা যেহেতু আমি আগে আলোচনা করেছি এবং আশা করি তোমরা নিশ্চয়ই বই থেকে পড়েছো, ওখানে উৎপাদিত বস্তুগুলো ছিল এটিপি এবং এনএডিপিএইচ, তাছাড়া অক্সিজেনও তৈরি হয়েছিল, সেই অক্সিজেন পত্ররন্ধ্র দিয়ে নির্গত হয়ে যায়, সুতরাং থেকে যায় এটিপি এবং এনএডিপিএইচ। এই এটিপি এবং এনএডিপিএইচ পরবর্তীতে অন্ধকার দশায় ব্যবহৃত হয়। শালক দশার শালক সংশ্লেষ দশার সামগ্রিক সমীকরণটা ছিল কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়। এখানে আমরা আলোক দশায় পড়েছিলাম অক্সিজেন যেটা তৈরি হচ্ছে সেটা পত্ররন্ধ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটিপি এবং এনএডিপিএইচ তৈরি হয়েছিল, কিন্তু আমরা কোথাও গ্লুকোজ তৈরি পাইনি। আর আলোক দশায় আমরা দেখেছি জলের ব্যবহার হয়েছে, ক্লোরোফিলের ব্যবহার হয়েছে এবং সূর্যের আলোরও ব্যবহার রয়েছে, কিন্তু সেখানে কোথাও আমরা কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার দেখতে পাইনি। তাহলে কার্বন ডাইঅক্সাইড কোথায় ব্যবহৃত হবে? কার্বন ডাইঅক্সাইড প্রথম ব্যবহৃত হবে অন্ধকার দশায়। কি ঘটে এবার দেখি। কার্বন ডাইঅক্সাইডের উৎস কি? উদ্ভিদের কার্বন ডাইঅক্সাইডের উৎস তোমরা জানো বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে পাতায় আসবে বা উদ্ভিদে আসবে। তো কিভাবে? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পাতার কোষে একটি যৌগ আছে যার নাম আরইউবিপি, রিবিউলোজ বিসফসফেট। এই কার্বন ডাইঅক্সাইড এবং আরইউবিপি বিক্রিয়া করবে, করে তৈরি করবে পিজিএ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা একটি বিক্রিয়া, সুতরাং এই বিক্রিয়ায় উৎসেচকের প্রয়োজন আছে এবং এই বিক্রিয়ায় যে উৎসেচকটি রয়েছে তাকে বলা হয় রুবিস্কো। ঘটনাটা কোথায় ঘটছে? ঘটনাটা উদ্ভিদের পাতায় ঘটছে। কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড পাতার কোষের আরইউবিপির সঙ্গে যুক্ত হচ্ছে, হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন করছে। কিন্তু এটা তো গ্লুকোজ না, আমাদের তো উদ্দেশ্য কি করে গ্লুকোজ পাবো আমরা? তাহলে নিশ্চয়ই এর পরবর্তী আরও অনেকগুলো ধাপ রয়েছে। দেখো ধাপগুলো কি। এই ছকটাতেও বোঝানো হচ্ছে এই যে কার্বন ডাইঅক্সাইড এবং আরইউবিপি বিক্রিয়া করছে, করে 12 অণু পিজিএ তৈরি করছে বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে। ফসফোগ্লিসারিক অ্যাসিড, দেখো আলোক বিক্রিয়ায় যে এনএডিপিএইচ তৈরি হয়েছিল এবং যে এটিপি তৈরি হয়েছিল তার ব্যবহারটা এখানে, এই ফসফোগ্লিসারিক অ্যাসিড এনএডিপিএইচ এবং এটিপির সঙ্গে যুক্ত হবে, হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হবে, হয়ে ফসফোগ্লিসারাল ডিহাইড তৈরি করবে এবং যে বিজারিত এনএডিপিএইচটা ছিল সেটা পুনরায় জারিত হয়ে এনএডিপি তৈরি করবে, আর এই পুরো বিক্রিয়া শক্তি দেবে এটিপি যেটা আলোক দশায় তৈরি হয়েছিল। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আলোক দশায় যে এনএডিপিএইচ এবং এটিপি যে তৈরি হয়েছিল তার
গুরুত্বটা কোথায় বা তার ভূমিকাটা কোথায়। এবার এই ছকটাকে একটু দেখো ভালো করে। এই যে পিজিএলডি তৈরি হলো বা ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি হলো, কোথা থেকে তৈরি হলো? পিজিএ থেকে। এই ফসফোগ্লিসারেলডিহাইড কয় অণু দেখানো হচ্ছে? 12 অণু। 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড যখন তৈরি হয়ে যাচ্ছে তখন তা ভেঙে যাচ্ছে। ভেঙে মানে টুকরো হয়ে যাচ্ছে তা না, 12 অণুকে দুটো ভাগে আমরা ভাগ করে নিতে পারি। 10 অণু একদিকে রাখতে পারি, 2 অণু একদিকে রাখতে পারি। ওই যে 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইডকে আলাদা রাখলাম, সেই 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড বিভিন্ন ধাপের মাধ্যমে গ্লুকোজ তৈরি করে। তাহলে বুঝলে গ্লুকোজটা কোথা থেকে পেলাম? ফসফোগ্লিসারেলডিহাইড থেকে। থেকে গেল কয় অণু ফসফোগ্লিসারেলডিহাইড? দেখো এই চক্রটার মধ্যে 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড থেকে যাচ্ছে। এই 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড বিভিন্ন ধাপের মাধ্যমে পুনরায় 6 অণু আরইউবিপিতে বা পুনরায় 6 অণু আরইউবিপি তৈরি করছে বা আরইউবিপির পুনরুৎপাদন করছে। কেন পুনরুৎপাদন করছে? কারণ উদ্ভিদের তো এটা পুনরায় দরকার হবে কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হতে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডকে আরইউবিপি যুক্ত করতে পারে বা ফিক্স করতে পারে, তাই আরইউবিপিটা পুনরায় উদ্ভিদের দরকার হবে। সেই জন্য 10 অণু পিজিএলডি আরইউবিপিকে ফিরিয়ে দিচ্ছে। এখানে আরেকটি জিনিস দেখো, এই যে এনএডিপিএইচ এনএডিপিতে কনভার্ট হলো, এই এনএডিপিটা পুনরায় আলোক দশায় লাগবে। তোমরা আলোক দশায় পড়েছো যে এনএডিপি দরকার হয়। এনএডিপি হাইড্রোজেন আয়ন গ্রহণ করে বিজারিত হয়। এখানে দেখো বিজারিত এনএডিপিএইচ পুনরায় জারিত হয়ে গেল, সেটা আবার উদ্ভিদের আলোক দশায় ব্যবহৃত হলো হবে। অর্থাৎ পুরো জিনিসগুলোই রিসাইকেল হচ্ছে বা পুনরুৎপাদিত হচ্ছে। এই যে চক্রটা আমরা দেখছি, যেখানে দেখছি যে আরইউবিপি কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে পিজিএ তৈরি করছে, তারপরে পিজিএ থেকে বা ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করছে, যেখান থেকে ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি হচ্ছে, ফসফোগ্লিসারেলডিহাইড দুটো ধাপে ভেঙে যাচ্ছে বা আলাদা করে দিচ্ছি, তার থেকে একটি ভাগ থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং আরেকটি ভাগ পুনরায় আরইউবিপিকে ফিরিয়ে দিচ্ছে। এই পুরো চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। এই পুরো চক্রের মধ্যে আমরা তিনটে স্টেপ পাই। একটা স্টেপকে বলছি কার্বন ফিক্সেশন, বাংলায় যদি বলি বলি অঙ্গার আত্তীকরণ, কারণ এই পদ্ধতিতে বায়ুমণ্ডলের কার্বন আরইউবিপির সঙ্গে যুক্ত হয়ে কোষস্থ যোগে অঙ্গীভূত হয়। কী রূপে? ফসফোগ্লিসারিক অ্যাসিড রূপে, পিজিএ। পরের ধাপ দেখো, স্টেজ টু লেখা আছে, রিডাকশন মানে বিজারণ। কি হচ্ছে এখানে? যে ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তৈরি হয়েছে পিজিএ, সেটা এনএডিপিএইচ দ্বারা বিজারিত হয়ে ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি করেছে। এবং জারণ বিজারণ বিক্রিয়ার তো একটি বৈশিষ্ট্যই হলো একজন জারিত হলে আরেকজন বিজারিত হয়। যেহেতু এখানে ফসফোগ্লিসারিক অ্যাসিড বিজারিত হচ্ছে, তাই এনএডিপিএইচ জারিত হচ্ছে। থার্ড স্টেপটা দেখো কি বলেছে, রিজেনারেশন অফ আরইউবিপি মানে আরইউবিপির পুনরুৎপাদন, যেটা আমরা দেখো এখানে পেয়েছি, আরইউবিপি পুনরুৎপাদিত হচ্ছে। তাহলে পুরো পদ্ধতিটাকে তিনটে স্টেপে ভাগ করতে পারি। একটা হচ্ছে কার্বন ফিক্সেশন বা অঙ্গার আত্তীকরণের স্টেপটা, একটি হচ্ছে বিজারণ দশা, কার বিজারণ? ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ দশা, আর একটি হলো আরইউবিপির পুনরুৎপাদন। তো আশা করি তোমরা এই অন্ধকার দশাটা বুঝেছ, আলোক দশাটা পড়বে, তার সঙ্গে অন্ধকার দশাটাকে রিলেট করবে, বইগুলো ভালো করে পড়বে, এই টপিকটাকে একটু ভালো করে পড়বে। কারণ এই টপিকটা না বুঝলে পরবর্তীতে অনেক জায়গায় তোমাদের সমস্যা হবে। এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন রয়েছে, প্রচুর বড় প্রশ্নও রয়েছে, বইগুলো দেখে দেখে পড়বে। আমি আবার নেক্সট কোনো টপিক নিয়ে তোমাদের আলোচনার জন্য তোমাদের সাথে আসবো।
পড়াশোনা করো ততদিন।